ইস্ট ভিয়েতনামকে দেশীয় যুদ্ধজাহাজ উপহার, চীনকে বার্তা দিতে নজির ভারতের। ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র বিশিষ্ট রণতরী উপহার দিল ভারতীয় নৌবাহিনী। দেশীয় প্রযুক্তিতে তৈরি সেই রণতরী আইএনএস কিরপান ভারতীয় নৌবাহিনীতে প্রায় 3-2 বছর ধরে কর্মরত ছিল। শনিবার ভারতীয় নৌবাহিনী থেকে ডিকমিশন করিয়ে ভিয়েতনামের নৌসেনার হাতে তুলে দেওয়া হয় আইএনএস কিরপান। সেই সঙ্গে তৈরি হয়েছে নজির, কারণ এই প্রথমবার কোনো বন্ধুরাষ্ট্রের হাতে পুরোপুরি কর্মরত কোনো যুদ্ধজাহাজ তুলে দিল ভারত। সংশ্লিষ্ট মহলের মতে, উপহার হিসেবে ভারত যে রণতরী প্রদান করল সেটার গুরুত্ব অপরিসীম, কারণ সমুদ্রপথে চীনের বাটবাড়ন্ত রুখতে এশিয়ার বিভিন্ন সমনোভাবাপন্ন দেশের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত। নিজেদের শক্তি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেই সব সমনোভাবাপন্ন দেশের নৌবাহিনীর হাতও মজবুত করতে চাইছে নয়াদিল্লি, যাতে একঘরে হয়ে যেতে পারে চীন এবং কোনো নিয়মের তোয়াক্কা না করে জলপথে পেশি আস্ফালনের যে চেষ্টা করছে বেজিং তা যেন ব্যর্থ হয়। শনিবার ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার জানান, ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্রেফ নিজের স্বার্থ রক্ষা করার জন্য কোনো একটি দেশ যাতে একতরফা কোনো কাজ করতে না পারে বা আন্তর্জাতিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ না করতে পারে তা নিশ্চিত করতেই সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে হাত মিলিয়েছে ভারত এবং ভিয়েতনাম। ওই কোনো একটি দেশ বলতে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরিকুমার যে চীনের কথা উল্লেখ করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। ওই মহলের বক্তব্য, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরিকুমার এমন সময় সেই মন্তব্য করেছেন যখন ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের দাপট বাড়াতে চাইছে চীন এবং দক্ষিণ চীন সাগর সংলগ্ন বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে বেজিং। সেই পরিস্থিতিতে ভিয়েতনামের মতো একাধিক দেশের সঙ্গে সুরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে ভারত। সেজন্য গত বছর জুনে কমিউনিস্ট পার্টি শাসিত ভিয়েতনামের সঙ্গে ডিফেন্স পার্টনারশিপ টুয়ার্ডস 2030 চুক্তি স্বাক্ষরও করা হয়। সেই সময় হ্যানয় গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন বহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ বা রণতরী ছিল আইএনএস কিরপান, যা দীর্ঘ 3-2 বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে ছিল। 1450 টনের যুদ্ধজাহাজে 1-2 জন অফিসার এবং 100 জন নাবিক থাকতেন, যে যুদ্ধজাহাজের দৈর্ঘ্য 90 মিটার, চৌড়া 1045 মিটার। ওই যুদ্ধজাহাজে যে যে অস্ত্র এবং সেন্সর ছিল তাও ভিয়েতনামকে দিয়েছে ভারত।